आरब आमिरात होच्छे विश्वकपर मूल मंच अर्थात एखानेई ट्रफिर लड़ाईटा होबे। ओमाने प्रथम पर्वेर खेला प्रथम पर्व निये खूब बेशी माथा घामाते जोदि बांग्लादेशके वर्ल्ड टी-20 14 बछर पाड़ी दिएओ भाबते हय ताहले सेटा अवश्यई अनाकांक्षित। केमन गेल आरब आमिराते बांग्लादेशेर प्रस्तुति? दुई मैचेर दुटोतेई हेरेছে। श्रीलंकार संगे तबुओ किछुटा लड़ाई छिलो, आयारलैंडेर संगे एकेबारेई असहाय आत्मसमर्पण। मैचेर कोनो पर्यायेई मने हयनि जे बांग्लादेश दल एई मैचे जेतार मतो एकटा परिस्थिति तैरि करते पारे किंबा करছে, सेटा बोलिंग वाइज होक किंबा बैटिंग। पुरो दस्तुर दल हयतोबा बांग्लादेश पायनि एखोनो निजेदेर सेई अर्थे लड़ाई करबार मतो समस्त ट्रुप्स जेटा रासेल रमिंगो सेटाओ हयतोबा नेই। कैप्टेन माहमुदुल्लाह रियादो एखन पर्यन्त कोनो मैचे अपियार करेनনি बांग्लादेशेर हয়ে। तबुओ दलेर भेतरे किछु एकटा पजिटिव इंटेंट थाकবে, কোনো একটা लड़ाइয়ের छिटे फोटा देखा जाবে, तेमन একটা एक्सपेक्टेशन सबाরই অন্ততপক্ষে ছিল। যখন ম্যাচগুলো কার্যত মানুষের সামনে ভিজুয়ালাইজড হয়নি, যেহেতু ব্রডকাস্ট হয়নি, পারফরম্যান্স দিয়ে হয়তোবা অনেক কিছুই বাংলাদেশ দল সেটা পুষিয়ে দিতে পারত, কিন্তু সেই ধরনের কোনো পরিস্থিতি আবুধাবির এই দুই প্র্যাকটিস ম্যাচে হয়নি। কেন হয়নি, কোথায় গলত ছিল, সেটা নিয়ে আসলেই কথা বলার আছে, পর্যালোচনা হওয়ার আছে এবং জায়গাগুলো চিহ্নিত করা উচিত যেই জায়গাগুলোতে বাংলাদেশ দল খুব বেশি সাফার করেছে দুটো ওয়ার্ম আপ ম্যাচে এবং একই সঙ্গে ওমান এ দলের সঙ্গে যে প্রস্তুতি ম্যাচটা খেলেছিল সেখানেও। ओपेनिंग निয়েও খানিকটা চিন্তা বাংলাদেশের রয়েই গেল। ৫৩ করেছিলেন ওমানের বিপক্ষে ম্যাচে লিটন দাস, ৬৩ করেছিলেন নাঈম শেখ। দুজন ইঙ্গিত দিয়েছিলেন যে একটা ডেভাস্টেটিং স্টার্ট ওয়ার্ল্ড টি-20তে বাংলাদেশ দল পেতেই পারে, বাট যখন রিয়েল টেস্টের সামনে পড়েছে টিম বাংলাদেশ ঠিক তখনই এসে দুজন খুব বেশি আসলে করে দেখাতে পারলেন না কিছুই। শ্রীলঙ্কার সাথে প্রথম যে প্র্যাকটিস ম্যাচটা হয়েছিল ১৬ রান করেছিলেন লিটন দাস এবং আয়ারল্যান্ডের সঙ্গে ১ রান করেই ফিরে গেছেন। ক্যাপ্টেন্সির একটা বোঝা ছিল কিন্তু সেটা আসলে পারফরম্যান্সে খুব বেশি আশার কথা না। বাংলাদেশের অন্যতম ট্যালেন্টেড প্লেয়ার হিসেবে কনসিডার করা হয় লিটন দাসকে। প্লেয়ার টাচ ওপেনিংয়ে বাংলাদেশ কাজে লাগাতে চায়, তার কাছ থেকে বড় ইনিংস দেখতে চায়, অন্তত একজন ব্যাটসম্যানের কাছ থেকে টপ অর্ডারে সেটা দেখতে চায় এবং লিটন দাস যেহেতু ওপেনিংয়ে তাকেই কনসিডার করছে বাংলাদেশ দল। টি-20 ওয়ার্ল্ড কাপে তামিম ইকবাল নেই নাঈম শেখের পার্টনার হিসেবে, তার কাছে একটা বড় প্রত্যাশায় রয়ে গেল এবং সেই জায়গাটায় তিনি হয়তোবা কিছু করে দেখানোর চেষ্টা করবেন। অস্ট্রেলিয়া সিরিজেও একটা ম্যাচে তিনি ৩৩ রান করেছিলেন কিন্তু বাকি ৪ ম্যাচ মিলে করেছিলেন ৩২ রান। লিটনের পারফরম্যান্সটা লিটন সুলভ ছিল না। এই বছরটা ২১ই গেছে অনেকটা ইনজুরিতে, মাঠের বাইরে বেশিটা সময় কাটাতে হয়েছে লিটনকে। সব মিলে লিটনের পারফরম্যান্সটা সেই অর্থে দ্যুতি ছড়াচ্ছে না, আলো ছড়াচ্ছে না এবং এটা নিয়ে নিশ্চয়ই কাজ করবেন লিটন। সময়ও হাতে খুব বেশি নেই ওমান পর্ব শুরুর আগে। নাঈম শেখের ব্যাপারে বলতে হয় স্ট্রাইক রেটটা নিয়ে খানিকটা উদ্বেগ সেটা আছে থাকে এবং ওমানের সঙ্গে ৬৩ রানটা চোখ টেনেছিল কিন্তু পরে কোথায় যেন খেয়ে হারালেন তিনি। ১১ রান করলেন শ্রীলঙ্কার বিপক্ষে এবং এর পরে এসে ৩ রান আয়ারল্যান্ডের সঙ্গে এবং সেটা নাঈম শেখকে খানিকটা হলেও কনফিডেন্সের জায়গাটা একটা ধাক্কা দেবে। তবে নাঈম শেখ অত্যন্ত একটা প্রতিশ্রুতিশীল ক্রিকেটার এবং তিনি হয়তোবা টি-20 বিশ্বকাপের মূল মঞ্চে যাবার আগেই নিজেকে শুধরে নেওয়ার যতটুকু চেষ্টা সেটা তিনি করবেন, কারণ বাংলাদেশের মূল চ্যালেঞ্জটা আসলে তো ওমান পর্ব না। একেবারে সুদূরে যদি বাংলাদেশ দল তাকায় সেখানে নাঈম শেখ, লিটন দাস, সৌম্য সরকার, আফিফ হোসেন এই ধরনের প্লেয়ারদেরকেই আসলে দলের হাল ধরতে হবে এবং সেটা ছাড়া আর কোনো উপায় আসলে বাকি নাই এবং সেইখানেই নাঈম শেখের ওপর ভরসার জায়গাটা কিন্তু অনেক বেশি বাংলাদেশ দলের। বাংলাদেশের সিনিয়র ক্রিকেটার ব্যাটিং স্তম্ভের সবচেয়ে বড় ভরসা মুশফিকুর রহিম, টপ অর্ডারে তার উপরে অনেকটাই ভরসা করতে হবে বাংলাদেশ দলকে, সেটা ছাড়া উপায়ও নেই। অস্ট্রেলিয়া সিরিজটা খেলতে পারেননি বিধিনিষেধের কারণে, তবে নিউজিল্যান্ড সিরিজে কামব্যাক করেছেন, খুব একটা ভালো পারফরম্যান্স হয়নি। ওয়ার্ল্ড টি-20তে মুশফিক আবারও চেনা মুশফিক রূপে যাবেন সেই এক্সপেকটেশনটা সবারই ছিল, কিন্তু প্রস্তুতি ম্যাচের পারফরম্যান্স একেবারেই উল্টো দিকে। আমরা যদি দেখি ওমান এ দলের বিপক্ষে তিনি কোনো রানই করতে পারেননি। আগের ম্যাচটায় শ্রীলঙ্কার সঙ্গে করেছিলেন ১৩ রান, আজ করলেন আয়ারল্যান্ডের সঙ্গে মাত্র ৪, সব মিলে ১৭ রান এবং এই পারফরম্যান্স মুশফিক মোটেও তার সুলভ হবে মনে হয় না। সবচেয়ে পরিশ্রমী ক্রিকেটারদের একজন, নিজের ব্যাটিং নিয়ে খুব ফোকাস থাকেন, উইকেট কিপিংটাও করছেন না এবং চেষ্টা করেন সবসময় পজিটিভ ইন্টেন্ট নিয়ে মাঠে নামার জন্য। মুশফিকের হঠাৎ ফর্ম হারিয়ে ফেলা খানিকটা হলেও চিন্তায় ফেলবে বাংলাদেশ দলকে, স্পেশালি যখন নাম্বার 3 এবং নাম্বার 4-এ সেরকম কোনো পাওয়ার হিটার কিংবা স্টেডি ব্যাটসম্যান নেই। সাকিব এবং মুশফিকের উপরে বাংলাদেশের ভরসাটা থাকবে খুব বেশি। সেই জায়গায় মাহমুদুল্লাহ রিয়াদও একটা ম্যাচেও এখন পর্যন্ত তিনি খেলতে পারেননি, তার প্রস্তুতিটা কেমন সেটাও দেখার সুযোগ হয়নি। সুতরাং মুশফিকের এই পারফরমেন্স কিছুটা হলেও মাথা ব্যথার কারণ হতে পারে টিম ম্যানেজমেন্টের জন্য, যদিও খুব বেশি বড় করে এটা নিয়ে ভেবে মুশফিকের উপরে প্রেশার হয়তোবা তারা দিতে চাইবেন না, কারণ হি ইজ ওয়ান অফ দ্য সিনিয়র প্লেয়ার্স এবং বিগ ম্যাচ সিচুয়েশনে কীভাবে রিয়্যাক্ট করতে হয় মুশফিক সেটা ভালো করেই জানেন এবং তিনি অত্যন্ত শক্ত হাতে কামব্যাক করবেন তা নিয়ে আসলে খুব বেশি সংশয় কারোরই থাকার কথা না। তারপরও এখান থেকে যে ভুলগুলো মুশফিকুর রহিম করেছেন সেগুলো নিয়ে কাটাছেড়া নিশ্চয়ই হবে এবং মুশফিক চেষ্টা করবেন নিজেও ঘুরে দাঁড়ানোর জন্য। ওপেনিংয়ে সৌম্য সরকার নিজের জায়গাটা নড়বড়ে করে ফেলেছিলেন, তবে যেভাবে কাম ব্যাক করেছেন অবিশ্বাস্য, মানে সঙ্গে 8 রান, এরপরে শ্রীলঙ্কার সঙ্গে ইনিংস সর্বোচ্চ 34, 37 করেছেন আয়ারল্যান্ডের সঙ্গে। চমৎকার এই পারফরমেন্স সৌম্য সরকারকে আবারও স্টার্টিং 11-এ ফেরার একটা পথ তৈরি করে দিয়েছে। বল হাতেও কিন্তু চমৎকার বোলিং করছেন, অ্যাটলিস্ট এই ওয়েদারে আরব আমিরাত এবং ওমানের স্লো উইকেটে কিংবা এই গরমের মধ্যে তার বোলিংটা কিন্তু বেশ ভালোভাবে ধরছে উইকেটে, সেটা ক্যাপ্টেনের জন্য মাহমুদুল্লাহ রিয়াদের জন্য একটা কনফিডেন্স হবে যে তার স্লো মিডিয়াম পেস বোলারটাকেও কাজে লাগাতে পারবেন তিনি চমৎকারভাবে। সৌম্য সরকার 2021 সালে টপ রান গেটারদের একজন ছিলেন, কিন্তু দুটো বাজে হোম সিরিজ কাটানোর পর দলে পিকিং অর্ডার থেকে সরে গিয়েছিলেন। সেখানে প্রস্তুতি ম্যাচটা তাকে অন্যরকম কনফিডেন্স দিচ্ছে এবং অবশ্যই টিম ম্যানেজমেন্ট তাকে নিয়ে এখন একটা পজিটিভ ভাবনার জায়গা তৈরি করতে পেরেছে। যেখানে শামীম পাটোয়ারি লোয়ার অর্ডারে যাকে নিয়ে ভাবা হচ্ছিল, সুযোগ কিন্তু কমও পাননি একেবারে এই নতুন প্লেয়ার, কারণ তিনি অস্ট্রেলিয়ার সঙ্গে প্রায় সবকটা ম্যাচেই খেলেছেন। নিউজিল্যান্ডের সঙ্গে যদিও দলে তিনি জায়গা হারিয়েছিলেন মুশফিক দলে ফেরার কারণে, অস্ট্রেলিয়ার সঙ্গে একটা ম্যাচে 4 করেছিলেন, পরে দুটো ম্যাচে 3, এর পরের ম্যাচে নিউজিল্যান্ডের সঙ্গে আহামরি পারফরমেন্স করতে পারেননি। বাংলাদেশের সবশেষ ম্যাচগুলো শামীম পাটোয়ারি যে পারফর্ম তিনি করেছেন সেটা অবশ্যই উদ্বেগ জাগা নিয়ে। ওমান এ দলের বিপক্ষে 19 রানে আনবিটেন ছিলেন, নুরুল হাসান সোহানকে নিয়ে তিনি ম্যাচ জিতিয়েছিলেন, কিন্তু প্র্যাকটিস ম্যাচগুলোতে বাজে অবস্থায় গেছে। ওয়ার্ম আপ ম্যাচগুলোতে শ্রীলঙ্কার সঙ্গে মাত্র 5 করেছেন, আয়ারল্যান্ডের সঙ্গে 1 রান করে ফিরে গেছেন। আর্লি ডেইজ এখনও শামীম পাটোয়ারির ইন্টারন্যাশনাল এরিনাতে এবং এই প্রেশারটা তিনি অনুভব করতে শুরু করেছেন, যদিও মূল মঞ্চে আরও ডিফারেন্ট হবে, সেখানকার প্রেশারটা আরও অন্যরকম হবে এবং সেখানে তিনি কিভাবে চাপ সামলে আবারও দৃঢ়ভাবে যেরকম ব্যাটিংটা তিনি ডোমেস্টিক ক্রিকেটে করে থাকেন, যেরকম ব্যাটিং তিনি ইউথ ক্রিকেট লেভেলে করেছেন, সেই ব্যাটিংটা বাংলাদেশ ন্যাশনাল টিমের ফেভারেও টিম ম্যানেজমেন্ট সিলেক্টররা স্পেশালি তার কাছ থেকে এক্সপেক্ট করবেন। কারণ সেই যুব বিশ্বকাপ উইনিং টিমের মধ্যে শরীফুল ছাড়াও যার উপর সবচেয়ে বেশি ট্রাস্ট করেছে টিম ম্যানেজমেন্ট তিনি হচ্ছেন শামীম পাটোয়ারি এবং বাংলাদেশের ইয়াং ব্রিগেডদের মধ্যে অন্যতম প্রসপেক্টপূর্ণ একটা প্লেয়ার হিসেবে তাকে কনসিডার করা হয়েছে। ঠিক কদিন আগেও যেরকম দিন গেছে একেবারে উল্টো সময় যাচ্ছে এই সময়ে শামীম পাটোয়ারি। সুতরাং শামীম নিজেকে অন্য রকমভাবে চেনানোর চেষ্টা করবেন। নুরুল হাসান সোহানের কথা স্পেশালি বলতে হয়, তিনি কিন্তু এই দলটায় নিজের উপযোগিতা প্রমাণ করানোর চেষ্টা একের পর এক করেই যাচ্ছেন। প্র্যাকটিস ম্যাচগুলোতে তিনি আনবিটেন ছিলেন, ওমানের সঙ্গে আয়ারল্যান্ডের সঙ্গেও দারুণ একটা নক খেললেন এবং শ্রীলঙ্কার বিপক্ষে তেমন একটা কিছু করতে পারেননি। বাট নুরুল হাসান সোহান টিম ম্যানেজমেন্টের আস্থার প্রতিদান কিন্তু দিয়েই যাচ্ছেন এবং এই একটা জায়গায় বাংলাদেশ দল অ্যাটলিস্ট আশ্বস্ত যে উইকেটের পেছনে বিশ্বস্ত গ্লাভস এবং একই সঙ্গে লোয়ার মিডল অর্ডারে তার দৃঢ় ব্যাটিং, সেটা ওয়ার্ল্ড টি20তে বাংলাদেশ দলকে একটা পজিটিভ ভাইবে নিশ্চিতভাবেই রাখবে। যেহেতু নাম্বার 6 কিংবা 5 এই জায়গাটায় বাংলাদেশের ফিনিশিং আফিফকে কনসিডার করা হয় এবং অনেকটা সময় নিয়ে খেলার আসলে সুযোগ পেয়েছিলেন দুটো ম্যাচেই টপ অর্ডাররা ফেইল করার কারণে, কিন্তু আফিফ নিজে ডেলিভার করতে পারলেন না, সেটা একটা চিন্তার জায়গা হতে পারে, থাকতে পারে। তবে উইকেটটা খানিকটা ডিফারেন্স ছিল, অন্তত আমরা ওমানের সাথে যদি তুলনা করি সেখানে আফিফ হোসেন অ্যাডজাস্ট করতে পারেননি শ্রীলঙ্কার সঙ্গে, কিছুটা স্লো উইকেট থাকায় সেখানে আমরা জানি খুব সুইফট টাইমার অফ দ্য বল আফিফ হোসেন। তবে আয়ারল্যান্ডের সঙ্গে যে উইকেটে বাংলাদেশ খেলেছিল সেখানে আফিফ কিন্তু সহায়ক কন্ডিশন পেয়েছিলেন, নিজে আরেকটু থিতু হয়ে ব্যাট করার মতো পর্যাপ্ত সময়ও ছিল, একটা লম্বা সময় তিনি হাতে পেয়েও সেটাকে কাজে লাগাতে পারেননি। আক্ষেপেই পড়বেন আফিফ হোসেন, কোনো সন্দেহ নাই। সব মিলে তাসকিনের মতো করে ফিরে এসেছেন, কামব্যাক করেছেন দারুণভাবে। বোলিংয়ে তাসকিনের ভালো পারফরমেন্সে ওয়ার্ম আপ ম্যাচে বাংলাদেশের প্রাপ্তি, কিন্তু অন্যদের অবস্থা খুব একটা ভালো না, স্পেশালি শরীফুল এবং নাসুম বাংলাদেশে দুটো সিরিজে যেরকম পারফর্ম করে ওয়ার্ল্ড টি20তে এসেছিলেন, প্র্যাকটিস ম্যাচ কিংবা ওমানে আসলে তার বাঁ হাতের সেই ঝলকটা সেই অর্থে দেখেনি বাংলাদেশ দল এখন পর্যন্ত। ওমানে দলের সঙ্গে 22 রান দিয়ে একটা উইকেট পেয়েছিলেন, শ্রীলঙ্কার সঙ্গে 34 রান দিয়ে উইকেটলেস এবং আয়ারল্যান্ডের সঙ্গেও 33টা রান দিয়েছেন এই বাঁহাতি স্পিনার। शरीफुलेर कथा जोदि बला जाय 30 रान दिए 3टा विकेट पेयेछिलेन ओमानेर विपक्षे, किन्तु आरब आमिरातेर जे दुटो मैच तिनि खेललेन दुटोतेई 40-এর উপরে রান দিয়েছেন। श्रीलंकार संगे 40 रान दिए 1टा विकेट पेयेछेन, आयारलैंडेर संगे 41 रान दिए विकेटलेस। शरीफुलके नतून हिसेबे हयतोबा आरेकटु समय देया जाबे एबं देया उचित। टी20 वर्ल्ड कप तार प्रथम, युब विश्वकप जयी दलेर प्लेयार एबं लम्बा समयेर जोन्नो बांग्लादेशेर प्रस्पेक्ट हिसेबे जेहेतु ताके चिंता करा हय, देयर इज प्लेंटी अफ थिंग्स शरीफुल एई दुई वार्म अप मैच थेके हयतोबा नियेछेन। तबे मुस्ताफिजुर रहमानेर पारफरमेंस बलार मतो छिलो ना, 4 ओभार बल करे 41 रान दिएछेन, कोनो मेडেন ना पेয়ে एबं उइकेटও पाननि तिनि। एबं ताके ग्यारेथ जेभावे बैट करेছেন तार एगेंस्टे एबं जे 4টা 6 তিনি খেয়েছেন, मुस्ताफिज राजस्थान से परफरमेंसটাকে বাংলাদেশ দল এখন পর্যন্ত টেনে আনতে পারলেন না। মুস্তাফিজকে নিয়ে আসলে প্রশ্ন বা সংশয় রাখার তোলার কোনো সুযোগ নেই। এমন একজন বোলার যে কোনো সিচুয়েশনে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার মতো ক্ষমতা রাখেন, তার সেই এবিলিটি আছে। এবং তবে প্র্যাকটিস ম্যাচটা থেকে মুস্তাফিজুর রহমানকে আয়ারল্যান্ডের ব্যাটসম্যানরা তাকে এমনভাবেই খেলেছেন যেন নির্বিষ একজন বোলার। वर्ल्ड टी20 एमनटा ना होले बा मुस्ताफिज निजेও চাইবেন এই ধরনের পরিস্থিতিতে তিনি না পড়তে। সব মিলে বোলিংটায় সাকিব আল হাসান যখন যুক্ত হবেন, সাইফুদ্দিনও যখন ফিরে আসবেন, কম্বিনেশনে অনেকটা বদল হলে তখন হয়তো বা বাংলাদেশ বোলিং এর রিয়েল শেপটা দেখা যাবে। দুই ম্যাচের দুটোতেই হার, হারের পর্যবেক্ষণ সত্যিকার অর্থে ব্যাখ্যাতীত, স্পেশালি আয়ারল্যান্ডের সঙ্গে হারাটা। তবুও তাসকিন আহমেদের কাছ থেকে আমরা জানতে চাইব দুটো প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রাপ্তি এবং একই সঙ্গে কী ধরনের পরিস্থিতিতে বাংলাদেশ এখান থেকে ওভারকাম করতে পারে। তাসকিন, যেই পারফরমেন্সটা আপনি করেছেন বা দল করেছে তাতে বিশ্বকাপের আগে কনফিডেন্স লেভেলটা কি ধাক্কা খাবে কিনা? ব্যাক টু ব্যাক দুটো ম্যাচে আপনাদের এরকমভাবে হারতে হলো না, আসলে এটা পার্ট অফ গেম, ভালো হবে খারাপ হবে এটাই। তো আশা করি যে এই ম্যাচগুলোতে ইনশাল্লাহ আমরা আমাদের সেরাটা নিয়ে ইনশাল্লাহ ফিরতে পারবো। যদিও দুইটা ম্যাচ আনফর্চুনেটলি হেরে গিয়েছি, হয়তো কিছু জায়গায় মিস্টেক হয়েছে, ওগুলো যাতে ইনশাল্লাহ মেন ম্যাচে না হয় সেরে গিয়ে আমরা খেলা। উইকেট কন্ডিশন এবং এরকম আনুষঙ্গিক বিষয়গুলো নিয়েই অনেকটা প্রশ্ন এসে যায়, এবং এইগুলো আসলে কতটা বড় বাধা হয়েছে বাংলাদেশের জন্য, কিংবা সেগুলো কি পারফরমেন্সের মধ্যে একটা ইম্প্যাক্ট ফেলেছে কিনা? আজকে উইকেটটা আগের ম্যাচের তুলনায় একটু ডিফিকাল্ট ছিল, লো বাউন্স হচ্ছিল সামটাইমস বা আটকাপ ছিল, কিন্তু আসলে যেহেতু আমরা এখন হেরে গিয়েছি হয়তো অনেক মিস্টেকস আসবে খুঁজলে, বাট যেটাই হোক এগুলো থেকে সর্ট আউট করে মেন ম্যাচে আমরা স্ট্রংলি কামব্যাক করতে চাই এবং ভালো কিছু করতে চাই। সবচেয়ে বড় কথা টানা দুই ম্যাচে এই ধরনের পরিণতি, সেটা আসলে ঠিক কেন? যখন বিগ টোটাল চেস করছিলাম আজকে ইন্টেন্ট তো মারার ইন্টেন্টই ছিল সবসময়, সবাই চেষ্টা করেছে পজিটিভলি খেলার, বাট আনফর্চুনেটলি হয়নি। কিন্তু ইনশাল্লাহ আল্লাহ যদি চায় আমরা মেন ম্যাচে ভালো করবো আশা করি। বল রিয়েলি ওয়েল, আপনি আসলে ভালো বল করেছেন টানা, দেখলাম যে আজকেও দুটো উইকেট পেয়েছেন। প্রথম ম্যাচে আপনি ওমানের সঙ্গে খেলেননি, বাট নিজের বোলিং অ্যাসেসমেন্টটা এবং একই সঙ্গে হাউ প্রিপেয়ার্ড ইউ আর, যদিও আগের ম্যাচে আপনি অনেকগুলো রান শ্রীলঙ্কার সাথে কনসিড করেছিলেন। টি20 খেলা এমন হবেই, অনেক সময় ভালো বল বাউন্ডারি হয়ে যায়, অনেক সময় খারাপ বলেও অনেক সময় দেখা যায়, ব্যাটসম্যান সবসময় মারার ইন্টেন্টে থাকে। সো যেটা মেন হচ্ছে প্রসেসটাই ঠিক রাখতে চাচ্ছি সবসময়, যাতে সিচুয়েশন অনুযায়ী বোলিং করতে পারি, এটাই আমার টার্গেট। তো ভালো হবে খারাপ হবে এটা টি20তে মেনে নিতেই হবে, কিন্তু সবসময় এক প্রসেসেই থাকতে চাই। সবচেয়ে বড় কথা টানা দু ম্যাচে হারলেন, আর হারের পর স্বাভাবিকভাবেই কথা উঠে, প্রশ্ন উঠবে দলের পারফরমেন্স নিয়ে, দলের আত্মবিশ্বাস নিয়ে। ম্যাচ হারলে কখনোই ভালো লাগে না, কিন্তু যেটা বললাম একটু আগে যে এইখানের মিস্টেকগুলো থেকে সামনের ম্যাচে যাতে আমরা ভালো কামব্যাক করতে পারি, এবং আমার বিশ্বাস আল্লাহ যদি চায় মেইন রাউন্ডে আরও ভালো কিছু হবে, আমরা সবাই ভালো মতো খেলবো এবং দেশকে জয় উপহার দিব বলে আশা করছি। প্রস্তুতি ম্যাচ নিয়ে খুব বেশি কনসার্নের জায়গা কি আছে? ওয়ার্ল্ড কাপে অন্য দলগুলোর যে প্রিপারেশন, আপনাদের প্রিপারেশনে আপনারা নিজেদেরকে কোন জায়গায় দেখছেন? হোয়াট ডু ইউ থিঙ্ক? না, প্রিপারেশন ওয়াইজ ভালোই হচ্ছে, বাট হয়তো রেজাল্ট পরে আসেনি, কিন্তু প্রিপারেশন ভালো হচ্ছে, প্রিপারেশন ভালো হচ্ছে। শুভকামনা তাসকিন আহমেদ। থ্যাংক ইউ। তাসকিন আহমেদ যেটা জানাচ্ছিলেন যে বাংলাদেশ দল এই দুইটা হার থেকে খুব বেশি নেগেটিভ কিছু নিচ্ছে না, এবং তারা বিশ্বকাপের দিকে ইতিবাচক মন্ত্রেই অনেকটা তাকিয়ে আছে এবং চেষ্টা করবে পারফরমেন্সটা এখান থেকে ঘুরে দাঁড়ানোর। তবুও কিছু জায়গায় বাংলাদেশের আমার মনে হয় যে উন্নতির প্রয়োজন আছে, এবং সেক্ষেত্রে ওমান পর্বে যখন বাংলাদেশ মিশন শুরু করবে তাদের ওয়ার্ল্ড কাপের, সেখানে আমরা দেখতে পাবো যে কেমন এবং কতটা নিজেদের বদলে যাওয়া পারফরমেন্স এই প্রস্তুতি ম্যাচ থেকে আনতে পারলো নিজেদের মধ্যে।